সাত শাসনে প্রথম ঘটনার আন্দোলন দেখি, কিন্তু গত ১৬ তারিখ থেকে গতকাল পর্যন্ত সত্যিকার অর্থে যে অগণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক প্রশাসনিক ভেস্তিবাদী প্রবণতা দেখেছি এর আগের অভিজ্ঞতা এরকম ছিল না। একটা দেশে আরেকটা দেশের সাথে যদি যুদ্ধ করে সেই যুদ্ধবন্দীদেরও খেতে দেয়, তার প্রাকৃতিক প্রয়োজন পূরণ করতে দেয়, তার চিকিৎসায় ওষুধ দেয়, তাকে পানি দেয় এবং একটা নিরাপদ আশ্রয় তাকে থাকতে দেয়। মাগুরা থেকে মাস করবার পর পুলিশ কয়রন করে যেভাবে আমাদেরকে খুলনা সীমান্ত পর্যন্ত পাঠিয়েছে সেটা এই সমস্ত আন্তর্জাতিক রীতিনীতি বরখেলাপ। এটা আসলে আমাদের দেশের প্রশাসনিক কর্তাদের মানবাধিকার লঙ্ঘন। গণতান্ত্রিক বামমোর্চার তরফ থেকে, বাসদের তরফ থেকে এর আমরা তীব্র নিন্দা করছি, আমরা এর প্রতিকার চাইছি। তবে একথা ঠিক, দেশে একটা অনির্বাচিত সরকার, এই অনির্বাচিত সরকার একটা মূল্যবোধের কথা, একটা নীতির কথা, গণতান্ত্রিক বিধানের কথা মানবার প্রশ্ন নেই এটা আমরা মনে করি। এই যে মনে করি, সেই মনে করার ভিত্তিতে মনে করছি যে আজকে JNTPC ভারতের কৃষি জমি নষ্ট হবে, ভারতের সেই বসবাসকারী মানুষের অসুবিধা হবে, ভারতের রাজীব গান্ধী পার্কের ক্ষতি হবে, এই সমস্ত কারণে সে তার এই ১৩২০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার অনুমতি পায়নি। সেই এনটিপিসি বাংলাদেশের ভারতের সংলগ্ন যে সুন্দরবন তাই কাছে, বাংলাদেশের সুন্দরবনের মধ্যে ১৪ কিলোমিটারের মধ্যে এনটিপিসি এখানে একটা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করছে। এদেশে বিশেষজ্ঞগণ প্রকৃতি সম্পর্কে, পরিবেশ সম্পর্কে, জীবন সম্পর্কে, ভৌগোলিক বৈশিষ্ট্য সম্পর্কে যারা সত্যিকার অর্থে উদ্বিগ্ন উৎকণ্ঠিত, সেই বিশেষজ্ঞগণ এদেশের জনগণের এবং প্রকৃতির দেশে মঙ্গল চায় এমন সমস্ত বামপন্থী রাজনৈতিক শক্তি, দেশপ্রেমিক শক্তি সবাই বলেছে সুন্দরবনটাকে ধ্বংস করেন না। সবাই বলেছে সুন্দরবন একবার ধ্বংস হলে আর গড়ে উঠবে না, পৃথিবী থেকে তা বিলীন হয়ে যাবে, এটা পৃথিবীর সম্পদ, বাংলাদেশের মানুষের দায়িত্ব এটাকে সংরক্ষণ করা। এই সম্পদ সংরক্ষণের জন্য দাবি উঠেছে অনেকদিন আগে তেল গ্যাস খনিজ সম্পদ বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির আন্দোলন, সেই সুন্দরবন রক্ষার আন্দোলন হাজার হাজার মানুষ সমর্থন দিয়ে এই রামপালের অদূরে আমরা প্রোগ্রাম করেছিলাম, হাজার মানুষ এখানে সমবেত হয়েছে। সেই সমবেত হওয়ার পর আমাদের দেশে তৎকালীন সে বিদ্যুৎ উপদেষ্টা সে ভদ্রলোক ঘোষণা করলেন মানুষ ওখানে সমর্থন করছে, তাতে কি হয়েছে, আমরা ঢাকার থেকে বসে সেখানে বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করব, আমাদের প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। আমরা তার নিন্দা করেছি, আমরা প্রতিবাদ করেছি, প্রতিবাদ করবার পরেও সত্যিকার অর্থে দেশের মানুষের সমস্ত ক্ষেত্রে যেমন কোনো মতামত নেওয়ার প্রয়োজন বোধ করে না, তেমনি সুন্দরবন রক্ষার যে প্রয়োজন সেই প্রয়োজন বোধ করে না। প্রশ্ন উঠেছে সুন্দরবনের অদূরে যে কেন্দ্র হচ্ছে বিদ্যুতে সেই কারণ কি, কারণ হচ্ছে দেশের উন্নয়ন। ঠিক, দেশের উন্নয়নের জন্য বিদ্যুৎ দরকার, দেশের শিল্পায়নের জন্য বিদ্যুৎ দরকার, দেশের কৃষিতে সেচের জন্য বিদ্যুৎ দরকার, সমস্ত নাগরিকের জীবনযাপনের জন্য বিদ্যুৎ দরকার। আমরা বিদ্যুৎ কেনা করছি না, শুধু আমরা বলেছি বিদ্যুৎ এমন জায়গায় হোক যেখানে জনবসতি কম, বিদ্যুৎ এমন জায়গায় হোক যেখানে প্রকৃতি প্রাণ পরিবেশ তার ক্ষতি
হবে, বিদ্যুৎ হলে এদেশে উন্নয়ন হবে এবং সেই সাথে দেশের পরিবেশ রক্ষা হবে, সেই দাবি আমাদের। তাহলে আমাদের বিরুদ্ধে আন্দোলনকারীদের বিরুদ্ধে সেই শুরু থেকে প্রচার হচ্ছে আমরা উন্নয়নের বিরুদ্ধে, আমরা ব্যক্তিগত সুন্দরবন রক্ষা করতে চাই, এ কথা আসল কথা না। এমনকি তার জন্য প্রচেষ্টা মসিউর রহমান সাহেব, উনি নাকি এই অঞ্চলের মানুষ, উনি বলছেন একটা সুন্দরবন যদি ধ্বংস হয়ে যায় উনি প্রধানমন্ত্রী হাসিনার নেতৃত্বে আর একটা সুন্দরবন করে তুলবেন। এই কথাটা শুনে আমার কাছে অবাক লেগেছে। 66 সালে কিছু লেখক সাহিত্যিককে দেখে তৎকালীন সেই আইয়ুব খানের দোসর বোনাম খা, এই সুতরাং বোনাম খা বুদ্ধিজীবীদের দেখে বলেছিল, এই আপনারা তো হইচই করছেন রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত দিয়ে তো রবীন্দ্রসঙ্গীত রেডিওতে টিভিতে প্রচার বন্ধ হয়েছে, কি হয়েছে আপনারা নিজেরা রবীন্দ্রসঙ্গীত লিখেন, এইরকমই কথা, এরাই উপদেষ্টা। আমি প্রধানমন্ত্রী হাসিনাকে বলতে চাই, এইরকম উপদেষ্টাদের বুদ্ধি নিয়ে চললে দেশের মানুষের থেকে এমনি আপনি বিচ্ছিন্ন, আরো বিচ্ছিন্ন হবেন, এটার পরিণতি আপনার জন্য শুভ হবে না, দেশের জন্য শুভ হবে না। আমি এই কথাটা বলতে চাই, আমরা আন্দোলন করছি, এই আন্দোলনে আমরা গণতান্ত্রিক বামমোর্চা প্রকৃতপক্ষে আপনারা দেখেছেন সবসময় যেটা সঠিক যেটা সত্য গণতন্ত্রের জন্য, সাম্যের জন্য, সমাজতন্ত্রের জন্য, অর্থাৎ এদেশের মানুষের শোষণ মুক্ত সমাজ এবং সত্যিকার মুক্ত পরিবেশে জীবনযাপনের অধিকারের জন্য আমরা যে আন্দোলন করি, সেই আন্দোলন নিয়ে কিছু কথা হয় যে আমরা কি বামদের ঐক্য চাই না, আমরা চাই। সমস্যা আছে এখানে, সরকারি বাম আছে, বন্ধু বাম আছে, আন্দোলনকারী বাম আছে, এই অবস্থাটাই তো আপনাদের বুঝতে হবে। আমরা চাই সমস্ত বামপন্থীদের সত্যিকার অর্থে আজকে দেশে পুঁজিবাদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, পুঁজিবাদ সাম্রাজ্যবাদকে রক্ষা করতে গিয়ে দেশকে যারা ধ্বংস করছে, দেশের পরিবেশ ধ্বংস করছে, সুন্দরবন ধ্বংস করছে, সেই শাসক ম্যানেজার সরকারের বিরুদ্ধে সত্যিকার অর্থে আন্দোলনে এগিয়ে আসুন, তাহলেই এই আন্দোলনে এই গণতান্ত্রিক বাম মোর্চার ঐক্য আরো বৃহত্তর ঐক্যে রূপান্তরিত হবে। না হলে আমরা তো আন্দোলন চাই, আমরা ঐক্যও চাই, আন্দোলনের কিছু বিনিময়ে ঐক্য চাই না, ঐক্য চাই আন্দোলনের জন্য, সেই জন্য সেই ঐক্যের আহ্বান জানিয়ে আমি বলতে চাই, এই কথাটা মনে রেখে আসবেন। একটা কথা বলি, বিদ্যুতের উৎপাদন কমরেড নান্নু বলেছেন, আমি কালকেও কথাটা বলেছি, একটা ভয়ানক বিপদ, শুধু বিদ্যুতের প্রশ্ন না, বিদ্যুৎ মানে অর্থনীতি, বিদ্যুৎ মানে জীবন, বিদ্যুৎ মানে সমস্ত সমাজের মানুষের জীবনযাপন, এই যে জীবনযাপন সেই বিদ্যুৎ ক্রমান্বয়ে সমস্ত দিক থেকে ভারতীয় শাসক শ্রেণীর কুক্ষিগত হচ্ছে। ভারত একটি সাম্রাজ্যবাদী রাষ্ট্র, সে নিজের পণ্য পুঁজি বিদেশে রপ্তানি করে তাকে নিয়ন্ত্রণ করতে চায়, তার নিয়ন্ত্রণের বাইরে গেলে সে সরকারকে অত্যন্ত পরিবর্তন করতে চায়। মালদ্বীপ তার প্রমাণ, সিংহল তার প্রমাণ, নেপাল প্রতিদিন ঢুকছে, বছরের পর বছর ঢুকছে, বাংলাদেশ আমরা সেই রকম পরিবেশে আছি, আমরা যেন না ঢুকি, সেই জন্য শুধু এনবিসি নয় বাংলাদেশের সমস্ত অর্থনীতির নিয়ন্ত্রণ ভারতীয় সাম্রাজ্যবাদ ব্যবহার করছে, এটার বিরুদ্ধে শাসক শ্রেণীকে সতর্ক থাকতে বলছি, জনগণকে, এই আমাদের অর্থনীতি, আমাদের জীবন, আমাদের স্বাধীনতা, তার জন্য আপনারা সচেতন হবেন, সংগঠিত হবেন, আন্দোলন করবেন, নিজেদের স্বাধীন অর্থনীতির জায়গা দাঁড় করাবেন, এই আহ্বান জানিয়ে সুন্দরবন রক্ষার আন্দোলনে সমস্ত দিক থেকে আপনারা অংশগ্রহণ করবেন, সেই আহ্বান জানাচ্ছি। সেই সাথে একটা কথা বলতে চাই, মাগুরা থেকে মানিকগঞ্জ থেকে যশোর শুধু ঘটনা শেষ নয়, আমরা খুলনাতে কালকে এসেছি, আমরা একটা জায়গায় ছিলাম, দেওয়ান নামে আমাদের শ্রমজীবী কমরেড, শ্রমজীবী কমরেড তিনি আমাদের সাহায্য করেছিলেন, কেন সাহায্য করেছিলেন জানতে, সেই জন্য তাকে আজকে গ্রেপ্তার করেছে, সোনাডাঙ্গা পুলিশ থানায় সে আছে,
এই জায়গায় আমি কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাই, দেলোয়ার এই অঞ্চলের মানুষের স্বার্থ রক্ষার জন্য রোডমাস্টারকে সাহায্য করেছে, তাকে গ্রেফতার করলে আমাদের প্রতি অবিচার হয়, আমাদের বিলের ধ্বংসী হয়। দেলোয়ার একা এতগুলো মানুষকে জায়গা করে দিয়েছে, আমি আহ্বান জানাবো দেলোয়ারকে মুক্ত করবার, সেই সাথে আহ্বান জানাবো দেলোয়ারের মুক্তির জন্য আপনারা আওয়াজ তুলবেন। আমরা দরকার হবে দেলোয়ারের যদি মুক্তি না হয় গোটা বাংলাদেশে দেলোয়ারের মুক্তির জন্য আমরা আন্দোলন করব, গণতান্ত্রিক ব্যবস্থা এই প্রতিশ্রুতি ঘোষণা করে আপনাদেরকে লাল সালাম জানিয়ে আমার কথা শেষ করছি। আপনাদের ধন্যবাদ।